শক্তি সঞ্চয় করেছি একটি কথা চিন্তা করে, যে সত্যি তো বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা ফিরেছে, তার চোখে অশ্রু যেমন ঝরছে, এই অশ্রু বাঙালি জাতির আশীর্বাদ এবং প্রকৃতি সেই যে অশ্রু ফেলেছেন, সেই অশ্রু না ফেললে তো নৌকা বাংলাদেশে ভাসবে না। এবং আমি মনে করি সেই অশ্রু এবং সেই বৃষ্টি নৌকাকে ভাসিয়ে নেওয়ার জন্য এবং নৌকাকে প্রতিষ্ঠিত করার জন্যই এই ঝড় বৃষ্টি সেরি হয়েছে। আমরা আজকে শ্রদ্ধা করে আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধুকে, কারণ জাতির পিতা না হলে যেমন আমাদের দেশটি স্বাধীন হতো না। শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদদের, তিনি সর্বশহীদ সংগ্রামরামূলক মামন জাতীয় চার নেতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু 1975 সালে 15 আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এবং গ্রেট হামলা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি এখানে বলতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আওয়ামী লীগকে শুধু সংগঠিত করে নেয়, বাংলাদেশকে তলা দিয়ে ছুরি থেকে টানতে 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 বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি উল্লেখযোগ্য স্থান করে নিয়েছেন। উনি এখন শুধুমাত্র বাংলাদেশের নেত্রী নয়, বিশ্বনন্দিত নেত্রী, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আজকে খুব কষ্ট হয়েছে আমার ঢোকার সময়, যে প্রেস ক্লাব চত্বর আওয়ামী লীগের দখলে থাকে সেই প্রেস ক্লাব চত্বর আজকে মৌলবাদীদের দখলে, এটা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। আমি কেন্দ্রীয় নেতাদের আছেন, মায়াবাই আছেন, আপনি তখন মহানগরকে কন্ট্রোল করতেন, এখনো ঝান্ডা ধরেন, আপনার সাথে সবাই আছে। এই এই প্রেস ক্লাব চত্বর শুধুমাত্র আওয়ামী লীগের চত্বর হতে হবে শ্রম জনশক্তি কমিটিতে 800 জন আছে, এরকম আরো সব উপকমিটি রয়েছে। এক এক উপকমিটি যদি এক এক দিন মিটিং করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে, তাহলে প্রেস ক্লাব কে নেবে বলেন দেখি? কেউ নেওয়ার কথা আছে? আমি চার দেওয়ালের মাঝে সেমিনারে বিশ্বাসী নই, আমি কোনোদিন চার দেওয়ালের মাঝে সেমিনার করে আমি রাজনীতি করি নাই, করতেও চাই না। বিএনপির ভোটে যাবে কি নিয়ে যাবে, কি বলার আছে জনগণের কাছে? বলবে যে শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, শতভাগ দিয়েছে, আমরা ক্ষমতা গেলে তোমাদের কাছ থেকে একদিন একা ফিরিয়ে বলে এই কথা বলবে, বলতে পারবে কি বলবে কৃষকের উদ্দেশ্যে? যারা শেখ হাসিনা স্বল্প মূল্যে সাত দেয় বিশ দেয়, আমরা তোমাদেরকে বিনা পয়সায় সার দেব, এটা বলতে পারবে? এটা কি মানুষ বিশ্বাস করবে? খালেদা জিয়া নিজের কৃষক গুলি করে মানে নাই, এই কথাগুলো তো আমাদের আছে। রাস্তা হয়েছে, ঘাট হয়েছে, বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, এই কথাগুলো আবার কি বলবে তারা? এই কথা বলবে যে 13-14 সালে আমরা জ্বালাও পোড়াও করেছি, আবার জ্বালাও পোড়াও করব, এটা বলবে? জনগণ কি মেনে নেবে? বিনা পয়সায় শেখ হাসিনা বই দেয়, উনি কি বলবে যে বিনা পয়সায় বই শেখ হাসিনা দিয়েছে, আমরা ছাত্রদেরকে গাড়িতে করে নিয়ে এসে পড়াবো, আবার দিয়ে আসবো বাড়িতে, এ কথা বলবে? যে শেখ হাসিনা খাদ্যে সঞ্চয় পূর্ণ করেছে, আমরা খাদ্যে কষ্ট পাচ্ছি না, ওদের আমরা ক্ষমতায় গেলে তোমাদেরকে হাতের কষ্ট একজন করে বাবুচি পাঠিয়ে দেবো বাড়িতে, তোমাদের রান্না করতে হবে, আমরা রান্না করতে কি বলবে, কি বলে তাদের ভোট নেওয়ার আছে? শুধুমাত্র ধমক আর চমক আর এটাতেই আমরা ওদের ঘরে ঢুকে যাচ্ছি, এইখানে আমাদেরকে আমাদের কথা আছে, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আর অনেকে আছে হতাশা আছে, আমি কি পেলাম কি পেলাম, এগিয়ে যাচ্ছি আপনাদের নির্দেশ শুনে, এটা আমি পরিষ্কার বলতে চাই আপনাদেরকে সবাইকে গ্রামে গঞ্জে এভাবে যেতে হবে। তরজিত পতাকাটা তোমাদের হাতে দিয়ে আমরা আমরা শান্তিতে করতে চাই, আমরা যুদ্ধ এই জন্য করি নাই, বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না এই জন্য করি নাই, বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে কে করেছে? শেখ হাসিনা করেছে। আপনাদেরকে বলতে চাই খাদ্যের অভাব বাংলাদেশে হবে না,
বাংলাদেশে খাদ্য নেওয়া হবে না। গমের চিন্তা করছেন, গমের চাষ আসতেই আছে। আমাদের সরকারি ভাবে প্রতিবেশী রাষ্ট্রকে ভারত দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং সেই প্রক্রিয়া আমাদের চলতেই আছে, জাহাজ আসতেই আছে। তবে সারা বিশ্বে যখন খাদ্যের দাম বাড়ে, এখানেও দাম বাড়তে পারে, এটা মেনে নিতে হবে। সারা বিশ্বে বাড়তেছে, আমাদের এখানে সোয়াবিন তেল চান, সোয়াবিন তেল যে রেট হয়েছে চেন্নাইতে, আমার এক লোক ট্রিটমেন্টে গেছে, ওখানে 220 রুপি করে সোয়াবিন তেল কিনে রান্না করে খাচ্ছে। অতএব বিশ্বের বিষয়টা আমাদের মাথায় নিয়ে এসে চলতে হবে। তবে বাংলাদেশে খাদ্যের হাহাকার হবে না, দুর্ভিক্ষ হবে না, খাদ্য প্রচুর মজুদ আছে, উৎপাদনের যে আবার আলু উৎপাদন হবে, আবার আমন উৎপাদন হবে, বাংলাদেশ হলো উৎপাদনের মাধ্যমে খাদ্য উৎপাদনের খড়ি। এটাই আপনাদের জানতে হবে, পজিটিভ নিউজ করবেন এবং মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলবেন না, এই আশাবাদ ব্যক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে, আস্থা রাখার আহ্বান জানিয়ে এবং তার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্যকে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বেজাতি মানুষের।